আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন? রাহমাতুল্লাহ, ভালো আছি। ভালো আছেন না? অন করছেন? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? মেলাতে কয়টা গরু নিয়ে আসছেন? পাঁচটা। পাঁচটা গরু নিয়ে আসছেন, কোনটা আপনার? এই যে এটা, সামনেরটা। আচ্ছা, একটু ওখানে একটা বাচ্চা আছে। ও আচ্ছা, তাহলে এই যে এই গরুটা দেখতে পাচ্ছি আমরা, আমরা একটু এই গরুটা দেখাই দর্শকদেরকে। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটার আসলে বয়স কতদিন? এই গরুটার বয়স 3 বছর 5 মাস। 3 বছর 5 মাস আর কি না? জি। আচ্ছা, তো এটা কত কেজি ওয়েট হতে পারে? ধারণা, ওজন হবে 650 কেজি। 650 কেজি। আচ্ছা, তো মেলাতে এসে কেমন লাগছে? আসলে অনেক খামারি এসেছে, ভালো লাগছে, সবাই ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এটার দাম হাঁকিয়েছেন কত? এটার দাম চাচ্ছি 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা। আচ্ছা, তারপর এই যে এখানে একটা দেখতে পাচ্ছি গরু, এটার না, এটার এটার কি জাতের? এটা সাইওয়াল, সাইওয়াল ক্রস। আচ্ছা, সাইওয়াল ক্রস, ক্রস আর কি। আচ্ছা, তো আমরা একটু এটা যদি দেখাই আপনাদেরকে দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা না? আচ্ছা আচ্ছা। তারপরে আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন দর্শক, এটার দাম চাচ্ছেন 6.5 লাখ টাকা। কত কেজি ওয়েট হতে পারে? এই ওজন হবে 620 কেজি। 620 কেজি আর কি। আচ্ছা, তো এই যে সামনে একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, তো এইটা আসলে কি জাতের গরু? এই যে সাইওয়াল গরু। সাইওয়াল গরু, দেখুন আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। বেশ সুন্দর কিন্তু গরুটা। এটা বয়স কতদিন? এটার বয়স হলে 4 বছর। 4 বছর না? আচ্ছা, তো এটা কি ঘরের গরু নাকি হচ্ছে কেনা গরু? এটা ঘরের গরু। ঘরের গরু? আচ্ছা, তো এটা কত কেজি হতে পারে আনুমানিক? ওজন আছে 750 কেজি। হ্যাঁ, 750 কেজি। 750 কেজি না? আচ্ছা, তো এটার দাম হাঁকিয়েছেন কত? এর দাম হচ্ছে 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা না? জি। এবং বেশ কিন্তু দারুণ। হ্যাঁ, এই চারটা এনেছেন আপনি নাকি? ওই যে ওইটা না, আমরা একটু ওইটা সামনে দেখাবো আপনাদেরকে দর্শক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, এই যে দর্শক আপনারা দেখছেন। আচ্ছা, এটা কি জাতের? এটা সাইওয়াল। সাইওয়াল না? জি। আচ্ছা, এটা বয়স কতদিন? এটার বয়স মনে করেন 3 বছর। 3 বছর না? জি। এই যে দেখতে পাচ্ছেন এটার বয়স 3 বছর। জি। আচ্ছা, এটা কিন্তু এখন আর বড় হবে আমার মনে হয়। জি। কয় দাঁত এটা? এটার দাঁত দুটো হয়ে একটা ভাঙছে। দুইটা হয়ে একটা ভাঙতেছে না? চার দাঁত। ও আচ্ছা, তাহলে এটার দাম হাঁকিয়েছেন কত? এটার দাম চাচ্ছি 4 লাখ 70 হাজার। 4 লাখ 70 হাজার। কত কেজি হতে পারে এই গোটা? মানে 520 কেজি মেজি হতে পারে। 520 কেজি। জি। আচ্ছা, আপনি খামারি? জি, নিজের খামার। জি। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু যদি বলতো। আমার ঠিকানা সোয়াডাঙ্গা, আলমডাঙ্গা। আচ্ছা, আলমডাঙ্গা হাত দিয়ে নেন, বৈদ্যনাথপুর গ্রাম। আচ্ছা, এগুলো ঘরের গরু? জি। ও আচ্ছা, মোবাইল নাম্বার দিয়ে দেবো। তো মেলায় এসে কি মনে হচ্ছে আপনার গরু কোন পর্যায়ে মানে অবস্থান করতে পারবে? খুব ভালো লাগছে, সমস্যা নাই। এখন যদি আল্লাহ ভাগ্য লেখে বেঁচে হবে, নাহলে গরু বাড়ি ঘর যাবে, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।